জীবনের এরকম সেন্ট রয়েছে, আমরা নিজেদেরকে ভগবানকে ভুলে আমরা অন্ধকারের মধ্যে, আমরা পাপ পঙ্কিলতার মধ্যে আছি, তাই আমাদের জীবনের শোভা ফুলছে না। তাই ভাগবতের শিক্ষায় আপনারা অত আভজিত্য ভগবানের ভজন করবার দিকে এগোন। শাস্ত্র বলছে যে ভোগে শান্তি নেই, ত্যাগেতে শান্তি। আমাদেরকে অনেকে বলেন, আচ্ছা আপনারা কি মশলা দিয়ে রান্না করেন? আমরা তো খিচুড়ি বাড়িতেও রান্না করি, দেখি সরস্বতী পূজায় দুর্গা পূজায় যে খিচুড়ি হয়, আমাদের বাড়িতে তেল মশলা বেশি দিলেও এরকম হয় না কেন? ওইখানে দৈব শক্তি ওর মধ্যে ঢুকেছে, তবে যে আপনি স্বাদ পাচ্ছেন। আপনি প্রসাদের স্বাদ পাবেন, প্রসাদ আপনি নিজে তৈরি করে পারবেন না। যেদিন আপনি ভক্ত হবেন, সেই যেদিন আপনি ভগবানকে অর্পণ করবার জন্য রান্না করবেন, সেদিন দেখবেন ওটার মধ্যে দিব্যতা, পবিত্রতা, ওটার মধ্যে একটা সেন্ট এসে যাবে। সে সেন্ট কিন্তু আপনার গরম মশলায় বা ছোট এলাচের মধ্যে নেই। জীবনের এরকম সেন্ট রয়েছে, আমরা নিজেদেরকে ভগবানকে ভুলে আমরা অন্ধকারের মধ্যে, আমরা পাপ পঙ্কিলতার মধ্যে আছি, তাই আমাদের জীবনের শোভা খুলছে না। আমরা আয়নার সঙ্গে সামনে যখন দাঁড়াই, এদিক ওদিক যখন একটু টেপাটেপি করি, তখন মনে হয় আমার থেকে সুন্দরী মনে হয় আর কেউ নেই। আয়নার মধ্যে দাঁড়াবেন, বাথরুমে হোক বা ড্রেসিং রুমে আপনার, তখন আপনি আপনার যদি চোখটা একটু টেরাও থাকে, আপনি তথাপি আপনি মনে করবেন আমার থেকে সুন্দরী কিন্তু কেউ নেই। কিন্তু সব মিথ্যা। যেদিন এর থেকে ভেতর থেকে প্রভু বেরিয়ে যাবেন, তখন কীরকম ভয়ানক হয়ে যায় দেখেন কি। প্রাণটা থাকলে কত কীরকম প্রণাম করতে ইচ্ছা হয়, কীরকম হাসেন, কীরকম ছেলেটাকে কোলে নিতে ইচ্ছা হয়। প্রাণটা চলে গেলে দেখুন তার বীভৎস রূপ। এত সব সাক্ষাৎ ঘটনা আমাদের সামনে রয়েছে, অথচ আমরা ভগবানকে মানব না, ভগবানকে বিশ্বাস করব না। মেদিনীপুরের প্রত্যেক গ্রামে গ্রামে, প্রত্যেক বাড়িতে বাড়িতে এইটুকু করে একটা টব আর তুলসীর চারা জরুর রেখেছে, কেন বলুন তো? আমার বাপ দাদারা মনে হয় মূর্খ ছিলেন, তাই তুলসীর চারা বসাবার ব্যবস্থা করে গেছেন, প্রণাম করবার ব্যবস্থা করে গেছেন। আপনি শত শত প্রণাম করবেন, মাতা পিতা ভাই বন্ধু দিদি দাদা শত শত প্রণাম করবেন, তার থেকে আপনার আশীর্বাদ আসবে মাতা পিতার। আমরা জানি মাতা পিতার আশীর্বাদ আসবে, কিন্তু একটা জিনিস চিন্তা করবেন, মাতা পিতা কতটা আশীর্বাদের দ্বারা আপনাকে দেবেন, ওর একটা সায়েন্টিফিক একটা ক্যালকুলেশন করবেন। মাতা পিতা স্বয়ং যদি কোনো রোগের যন্ত্রণা থাকে, মাতা পিতার যদি স্বয়ং মৃত্যু ভয় থাকে, তাহলে তার আশীর্বাদ কি আপনাকে মৃত্যু থেকে বাঁচাতে পারবে? কখনোই সম্ভব। কিন্তু ওই তুলসী বৃক্ষরূপে রয়েছে, আপনি যদি একবার প্রণাম করে তুলসীর তলায় থাকেন নারায়ণ, আপনি যদি নারায়ণের স্মরণ করেন, প্রণাম করেন, আপনার ভেতর থেকে এমন একটা জিনিস আসবে, একটা পার্মানেন্ট আনন্দ আপনার ভেতরে প্রবেশ করবে, যে আনন্দ এই জন্ম শুধু নয়, আর আপনার আত্মাকে সতেজ করে দেবে, এবং জন্ম জন্ম যেখানে ভ্রমণ করুন না কেন, আপনাকে ভয় কাবু করতে পারবে না। তাই ভাগবতের শিক্ষায় আপনারা অত আভজিত্য ভগবানের ভজন করবার দিকে এগোন। আজকে নাচছেন, গাইছেন, আনন্দ করছেন, ফুর্তি করছেন, কিন্তু ত্যাগ তো করছেন না। শাস্ত্র বলছে যে ভোগে শান্তি নেই, ত্যাগেতে শান্তি। এই থিওরিটা আপনি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করুন, ভোগে শান্তি নেই, ত্যাগেতে শান্তি রয়েছে। আপনি এই সংসারে যত আপাত মধুর বস্তু আপনাকে ভ্রমিত করছে, ওইগুলোকে একটা একটা করে ত্যাগ করুন, ঈশ্বরের পথে চলুন, সাধুর কথা শুনুন, গীতা ভাগবতের কথাকে নিজের জীবনে একটু প্র্যাকটিসে নিয়ে আসুন, দেখবেন জীবন আনন্দময় হয়ে যাবে, ভয় চিরতরে বিনাশ হয়ে যাবে। বাঞ্ছা করুন।